মায়াপুর ইসকন পরিচালিত জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে দেশ বিদেশের বহু ভক্ত সমাগম নদিয়ার মায়াপুরে। নিয়ম মেনে রথযাত্রার দিন চন্দ্রোদয় মন্দিরে আসবেন জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রার পুণ্যতিথির আনন্দ উৎসব উপলক্ষে সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে উঠল নদিয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম। এদিন স্নান যাত্রা উৎসবকে ঘিরে সকাল থেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দদের ভিড় উপচে পড়ে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের অধিবাসের পর মঙ্গলবার স্নান যাত্রা উপলক্ষে সারা দিন ব্যাপী চলবে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। কথিত আছে, জগন্নাথ দেবের স্নান যাত্রার পর তার জ্বর হয় এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। পুনরায় রথযাত্রার দিন ফের রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসবেন তিনি এবং উল্টো রথের দিন আবার জগন্নাথ দেব রাজাপুর মন্দিরে ফিরে যাবেন। প্রতি বছরের মতন এবছরও মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের অসংখ্য ভক্তদের পাশাপাশি প্রচুর স্থানীয় মানুষজনদের যোগ দিতে দেখা যায়। আজ শুভ দিন, শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রার সূচনা হয়ে যাবে। আজ স্নান যাত্রা ইসকনের শাখা কেন্দ্র এই রাজাপুর থেকে রথযাত্রা শুরু হবে 1 জুলাই। তার আগে স্নান যাত্রা কথিত আছে, পরমেশ্বর ভগবান রথযাত্রার পরে তিনি জ্বরাক্রান্ত হন এবং তার অন্তর্ধান হয়ে যান, ভক্তবৃন্দের তিনি দর্শন দেন না। পুনরায় রথযাত্রাতে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে দর্শনের জন্য ভক্তবৎস তিনি রাজপথে নেমে আসবেন। এই রথযাত্রা 2 বছর বন্ধ ছিল কোভিডের কারণে, এখন এখানে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, নদিয়া।